নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। অনেক মানুষের অনেক রকমের ড্রাগে অ্যালার্জি হয়। ড্রাগ নিলে, কোনো ওষুধ খেলে হঠাৎ করে খুব অ্যালার্জি হয়ে যায় বা চোখ টোক ফুলে যায়, নিঃশ্বাসে কষ্ট হতে আরম্ভ হয় বা পুরো গায়ে র্যাশ বেরিয়ে যায়, এটাকে ড্রাগ হাইপার সেন্সিটিভিটি বলা হয়। আপনাদেরকে ধন্যবাদ জানাবো, শুভেচ্ছা জানাবো, প্রচুর লাইক সাবস্ক্রাইব আপনারা করছেন এবং আশা করি আগামী দিনেও করবেন, এই ভালোবাসাটা দিয়ে রাখবেন। আজকের আলোচনা আমরা ড্রাগ হাইপার সেন্সিটিভিটি। ড্রাগ র্যাশ হয়ে যায়, ডাক্তারবাবুরা যেই ড্রাগে র্যাশ হয় তার চিকিৎসা সাময়িক তখনকার মতন করেন, প্লাস প্রেসক্রিপশানে লিখে রাখেন যে এই ড্রাগে র্যাশ হয়েছে, কিন্তু ওই শুধু ড্রাগে র্যাশ হয়েছে, ওর বাইরে অন্য কোনো ড্রাগে র্যাশ হবে না বা অন্য কোনো ড্রাগ রিঅ্যাক্টিভিটি করবে না, তার তো ঠিক ঠিকানা নেই। তার জন্যে দুটো পথ, একটা তো ড্রাগ অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করে রাখা যে আমার দিনান্দিন জীবনযাপনে কোন কোন ড্রাগ যেটা কমনলি ইউজ হয় সেই সমস্ত ড্রাগের একটা অ্যালার্জি পরীক্ষা করে রেখে দেওয়া, যে আরও কোন কোন ড্রাগ আছে, আরও কোন কোন ওষুধ আছে যেটা দিয়ে আমার হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাক্টিভিটি হতে পারে আর আমি সমস্যার সম্মুখীন হতে পারি। তো তার জন্য আমরা ড্রাগ অ্যালার্জি পরীক্ষা করে একটা রিপোর্ট তৈরি করে রাখলে যাদের প্রবণতা আছে ড্রাগের রিঅ্যাক্টিভিটি হওয়ার, তাদের ক্ষেত্রে এটা বলা যে ড্রাগ রিঅ্যাক্টিভিটি ড্রাগ অ্যালার্জি টেস্ট করে রাখা, তাতে ডাক্তারবাবুদের সুবিধা হবে যে আপনি কোনো সমস্যার সম্মুখীন পড়লে সেই রিপোর্ট দেখে তাতে যেগুলো পজিটিভ থাকবে, যেই ড্রাগের রিঅ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা আছে সেই ড্রাগগুলো বেছে বাদ দিয়ে অন্য ড্রাগগুলো ইউজ করে আপনাকে সুস্থতা প্রদান করতে পারবেন। এটা হলো একটা দিক। আর একটা দিক হলো যে শুধু এই সার্টিফিকেট নিয়ে সারা জীবন তো ঘোরা সম্ভব না, মানুষ আছে, মানুষ বিভিন্ন জায়গায় যেতে আসতে পারে, সে বিভিন্ন জায়গায় যাতায়াতের পথে প্রয়োজনে চিকিৎসা প্রয়োজন পড়তে পারে, এবং আমি কোন ড্রাগে রিঅ্যাকশান হবে সেটা তো আমার জানা নেই, আর হয়তো আমি সার্টিফিকেটটা বা এই ড্রাগ অ্যালার্জি টেস্টের রিপোর্টটা নিয়ে যেতে ভুলে গেলাম বা থেকে গেলাম, তো তখন আমি একটা সমস্যা আসতেও পারে। এখান থেকে বেরোনোর জন্যে আমরা যেটা সাধারণত করে থাকি যে অ্যালার্জিক কম্পোনেন্টটাকে মিনিমাইজ করা বডিতে। তো অ্যালার্জিক কম্পোনেন্ট মিনিমাইজ কেন হবে বা ড্রাগ রিঅ্যাক্টিভিটি কেন হবে? ড্রাগ রিঅ্যাক্টিভিটি তখনই হবে যখন অলরেডি আপনার শরীরে অ্যালার্জিক প্রবণতা অলরেডি আছে, তার উপরে ড্রাগ চাপলো, সেই ড্রাগও আর একটা রিঅ্যাক্টিভিটি করে ট্যান্টামাউন্ট করে আরও একটা বড় আকারে আপনার রিঅ্যাকশান দিবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করি যে ড্রাগ অ্যালার্জি টেস্ট করে রাখলেন অ্যাজ এ প্রিকশন, আর একটা স্কিন প্রিক, মডিফাইড স্কিন প্রিক পরীক্ষা করে যে যে জিনিসে অ্যালার্জি বেরোলো সেই সমস্ত জিনিসের এগেনস্টে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মগ্রহণ করার ব্যবস্থাটা করে দেওয়া, একে ইমিউনোথেরাপি বলা হয়। তো প্যারালালি যদি ইমিউনোথেরাপি করে দেওয়া যায় তাহলে 3-4 মাসের মধ্যে দেখা যাবে যে ওই ড্রাগগুলো আর রিঅ্যাক্টিভিটি করার মতন ক্ষমতা হারিয়ে ফেলেছে। তার কারণ হচ্ছে যদি ধরুন একটা নর্মাল অ্যালার্জি আপনার বডির মধ্যে হাইপার সেন্সিটিভিটির ক্ষমতা 70-80% আছে, তার উপরে ড্রাগ চেপে গিয়ে 100% করে দেয়, তো এই 60-70% যদি আমরা সরিয়ে দিই তাহলে ড্রাগ রিঅ্যাক্টিভিটি করলেও তার ক্ষমতা থেকে গেল 20-30% কি 40%। অর্থাৎ এই রিঅ্যাক্টিভিটি হওয়ার প্রবণতাটা মিনিমাইজ করে দেওয়া যায় এই ইমিউনোথেরাপি করে। তাতে কী হবে, অ্যালার্জির এগেনস্টে বডির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা জন্ম হয়ে গেল, ওইটা জন্ম হয়ে গেলেই একটা ওয়াল যখন তৈরি হয়ে যাবে তখন তাহলে কী হবে, জঙ্গি আসার প্রবণতাটা অলরেডি কমে যাবে। অর্থাৎ আপনি বডিতে কমান্ডো পাঠিয়ে বসিয়ে দিলেন, পুরো ফেন্সিং করে দিলেন, তাহলে অন্যান্য ড্রাগ রিঅ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা অনেক কমে গেল। অর্থাৎ এই নলেজ সেশনটা আপনাদেরকে অনুরোধ রাখবো বেশি করে সাবস্ক্রাইব করা, লাইক করা, শেয়ার করা, যাতে আরও মানুষ এটা নিয়ে জানতে পারে এবং যাদের এই ড্রাগ রিঅ্যাক্টিভিটি নিয়ে সমস্যা আছে তারা এই চিকিৎসার পরিষেবাটা পেতে পারে। নিচে আমাদের ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেল দেওয়া আছে, ওখান থেকে কন্ট্যাক্ট করে আপনাদের যদি পরিষেবার প্রয়োজন হয় তাহলে
আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনায়াসেই এসে এই পরিষেবা নিতে পারেন। আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন। নমস্কার।